Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা এখানে লেখাপড়া করতে উচ্চশিক্ষার জন্য আসতে চান, তারা যদি বেবি নিয়ে আসতে চান তাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধা পাবেন বা বেবি নিয়ে আসতে চাইলে কী ধরনের প্রোজ অ্যান্ড কনস আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। আমি এর আগে ডে কেয়ার নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, সেগুলোতে সেই পর্বগুলো আপনারা দেখতে পারেন। ক্রমানুযায়ী সেই পর্বেরই একটা ধারাবাহিকতা এই পর্বে থাকবে। তো যারা মাস্টার্স করতে সুইডেনে অথবা নর্ডিক কিছু কান্ট্রিতে আসতে চান তাদের জন্য, তারা যদি তাদের ডিপেন্ডেন্ট এবং তাদের বেবিকে নিয়ে এখানে আসতে চান তাহলে কিভাবে আপনারা আপনাদের বেবিকে নিয়ে এখানে আসতে পারেন। সাধারণত 18 বছরের নিচের বাচ্চা যদি আপনার থাকে তাহলে আপনি তাকে নিয়ে সুইডেনে চলে আসতে পারবেন। যদি 18 বছরের উপরে বাচ্চা থাকে তাহলে সেটার জন্য অন্য কোনো নিয়ম আছে, সেটা তাকে আবার স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করে তারপরে তাকে আসতে হবে। কিন্তু 18 বছরের নিচে যদি বাচ্চার এজ থাকে তাহলে আপনি খুব সহজেই এখানে আসতে পারবেন তাকে নিয়ে। তো যদি আপনি মনে করেন যে আপনি প্রেগনেন্ট, সেই হিসাবে যদি আপনি এখানে আসেন এবং এখানে যদি বাচ্চার জন্ম দেন, সে সুইডিশ নাগরিকত্ব পাবে না কিন্তু সে বাংলাদেশের নাগরিকই থাকবে। এই ধরনের কোনো সুযোগ নেই যে আপনি যদি সুইডেনে এসে যদি আপনি বাচ্চা ডেলিভার করেন তাহলে সেই বাচ্চা সুইডিশ নাগরিক হয়ে যাবে। আপনার বাচ্চার নাগরিকত্ব বাংলাদেশেরই পাবে এবং তাকে সাথে সাথে তার একটা পার্সন নাম্বার হবে, সেই পার্সন নাম্বার অনুযায়ী আপনি বাংলাদেশ এমবেসিতে পার্সন নাম্বার পাঠিয়ে সাথে সাথেই আপনি পাসপোর্ট করতে পারবেন এবং সেই পাসপোর্ট করার মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নতুন করে তার একটা ভিসা হবে এবং সেই ভিসা আপনি অবশ্যই পাবেন, সেটার কোনো সন্দেহ নেই। আপনি যখন বাচ্চা ডেলিভার করবেন এখানে এসে, প্রেগনেন্ট যে মারা আছেন তাদের জন্য বলছি, যদি বাচ্চা এখানে এসে ডেলিভার করেন, এখানে হসপিটালে, যেই হসপিটালে আপনি চেক আপ করাবেন, চেক আপ, আলট্রাসোনোগ্রাম এবং যে কোনো ধরনের টেস্ট যা আছে, আপনি যখন পার্সন নাম্বার পেয়ে যাবেন, পার্সন নাম্বার অনুযায়ী আপনার বাসার কাছাকাছি যে হসপিটালটা আছে বা ক্লিনিকটা আছে সেই ক্লিনিকে আপনার নাম রেজিস্ট্রি করা হবে এবং সেই ক্লিনিকে আপনার সব ধরনের চেক আপ হবে। আপনি হসপিটালে যেতে হবে আপনাকে চেক আপ করার জন্য। আপনার পার্সন নাম্বার যখন আপনি রেজিস্ট্রি হয়ে যাবেন সেই হসপিটালের চেক আপ থেকে শুরু করে সব ধরনের সার্ভিস হচ্ছে ফ্রি, মেডিকেল সার্ভিস ফ্রি থাকবে। তো আপনাকে মেডিকেল সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হবে না, কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনার যখন ডেলিভারির টাইম আসবে তখন আপনি হসপিটালে বাচ্চা ডেলিভার করা থেকে শুরু করে আপনার যত ধরনের খরচ আছে সব কিছু, যদি সিজার হয়, সাধারণত সিজার হয় না এখানে, নর্মাল ডেলিভার হয়ে থাকে। সিজার যদি হয়ে থাকে তাহলে সিজারের খরচটাও সম্পূর্ণ রকম ফ্রি, আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, পে করতে হবে না। সো যদি নামমাত্র কিছু পে করতে হয়ও তাহলে সেটা প্রায় বাংলাদেশি টাকায় সব মিলিয়ে 1000 টাকার মতো হবে, মানে সুইডিশ ক্রাউন 100 ক্রাউনের মতো হবে, সেটা আপনার গায়ে লাগবে না। সো আমি বলবো যে যারা প্রেগনেন্ট মা আছেন তারা যদি যখন সুইডেনের ডিপেন্ডেন্ট হিসেবে বা স্টুডেন্ট হিসেবে যখন আসছেন, তখন এখানে আসার পরে আপনি ভাবছেন যে আপনার অনেক খরচ হবে বা সে এরকম কিছু হবে না, অর্থনৈতিকভাবে আপনাকে টেনশন করতে হবে না। এখানে হসপিটালগুলিতে আপনি ফ্রি হসপিটালে আপনি মেডিসিন এবং মেডিকেল সার্ভিস পাবেন, এটা সেজন্য কোনো টেনশনের দরকার নেই। আপনি যখন ডেলিভার হয়ে যাবে তারপর আপনি যদি কর্মরত থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনি 480 দিনের মতো বাবা এবং মা দুজন 240 দিন করে আপনি ছুটি পাবেন বাচ্চার জন্য। আপনারা যদি বাবা মা দুজনেই জব করেন তাহলে আপনারা গ্যাপ নিয়ে অর্থাৎ 240 দিন, আপনি প্রথম 50 দিন নিলেন, তারপরে আপনার হাজব্যান্ড প্রথম 50 দিন নিল, বা আপনি একসাথেও 240 দিন নিলেন, তারপরে আপনারটা শেষ হয়ে যাওয়ার পর আপনার হাজব্যান্ড তার জব থেকে সে 240 দিনের মতো ছুটি নিতে পারবে। এই ধরনের সুযোগ আছে। যারা জব করছেন না, যেই স্টুডেন্টরা জব করবেন না, সেই স্টুডেন্ট যদি মা হন তাহলে সে ইউনিভার্সিটি থেকে সেমিস্টার গ্যাপ নিতে পারবে এবং পরের সেমিস্টারে সেই সেমিস্টারটা সে কমপ্লিট করতে পারবে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি সেমিস্টার গ্যাপ দিতে পারবেন না, সব ইউনিভার্সিটিতেই এই ধরনের প্রক্রিয়া আছে। শুধু আপনাকে আপনার যে মেডিকেলের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনাকে সেখানে সাবমিট করতে হবে, তাহলে আপনি এই ইউনিভার্সিটিতে সেমিস্টার গ্যাপ নিতে পারবেন। জব করেন অর্থাৎ কর্মরত হন তাহলে আপনি 240 দিন যদি ছুটিতে থাকেন, সেই 240 দিন ছুটিতে থাকার সময় আপনি 240 দিনের জন্য টাকা পাবেন আপনার জব থেকে, এবং এটা জব থেকে না, এটা স্কাত্তভাকেত বলা হয়, অর্থাৎ ট্যাক্স অফিস থেকে আপনি এটার জন্য টাকা পাবেন। যদি আপনি জব না করেন, যদি স্টুডেন্ট হন তাহলে কোনো রকমের বেনিফিট পাবেন না। যদি জব করেন, জব থেকে ছুটি নিলে আপনি সেটা পেইড লিভ হবে এবং সেটার জন্য আপনি টাকা পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। আমার নাক থেকে পানি পড়তেছে কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এবং আই এম শিভারিং, আমার অনেক ঠান্ডা লাগছে। আমি কতক্ষণ ভিডিও চালিয়ে যেতে পারবো আমি জানি না, বাট আমি চেষ্টা করছি আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এরপর যখন বাচ্চা আপনার এক বছর পর্যন্ত বাচ্চা আপনার কাছেই থাকবে। এক বছর পর্যন্ত আপনি কোথাও বাচ্চাকে দিতে পারবেন না। এক বছর থেকে 6 বছর পর্যন্ত যখন আপনার বাচ্চার বয়স থাকবে তখন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ডে কেয়ারের জন্য। ডে কেয়ারে যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাকে 3 মাস থেকে 4 মাস ওয়েট করতে হবে একটা প্লেস পাওয়ার জন্য। এই 3 থেকে 4 মাসের মধ্যে আপনি একটা পজিশন যখন পেয়ে যাবেন কোনো একটা স্কুলে, তখন সেই স্কুলে আপনি ডে কেয়ারে দিতে পারবেন। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি 20 ঘন্টার বেশি আপনার বাচ্চাকে ডে কেয়ারে রাখতে পারবেন না। 20 ঘন্টার পর্যন্ত অ্যালাও আছে এবং সেটা হবে হচ্ছে আপনার নিজের সময় অনুযায়ী। আপনার যদি ইউনিভার্সিটিতে ক্লাস থাকে সেই সময় আপনি আপনার বাচ্চাকে ডে কেয়ারে রাখতে পারবেন, কিন্তু 20 ঘন্টার বেশি আপনি রাখতে পারবেন না। যদি আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই চাকরিজীবী হন এবং আপনার বাচ্চাকে দেখার জন্য বাসাতে কেউই না থাকে, তাহলে আপনি 40 ঘন্টার মতো আপনার বেবিকে রাখতে পারবেন। অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে রাখতে পারবেন। এটা নির্ভর করবে, 40 ঘন্টার উপরেও আপনি রাখতে পারবেন, কিন্তু 40 ঘন্টা পর্যন্ত অ্যালাউড। 40 ঘন্টার পরে যদি আপনি রাখেন তাহলে আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে, কিন্তু 40 ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন। অর্থাৎ আপনি প্রতি সপ্তাহে যেই 5 দিন আপনি কাজ করছেন, 8 ঘন্টাই তো আপনি কাজ করছেন, সেই 8 ঘন্টা আপনি আপনার বাচ্চাকে ডে কেয়ারে রাখতে পারবেন। যদি আপনারা দুজন মোটামুটি 30 থেকে 40 হাজার ক্রাউনের মতো ইনকাম করেন, তাহলে আপনাকে নামমাত্র 500 থেকে 700 পর্যন্ত একটা সুইডিশ ক্রাউন, 500 সুইডিশ ক্রাউন থেকে 700 সুইডিশ ক্রাউন পর্যন্ত আপনাকে দিতে হতে পারে আপনার বাচ্চার জন্য, যেটা একেবারেই নামমাত্র, কোনো ব্যাপারই না। কিন্তু যদি আপনার ইনকাম 9,000-এর কম থাকে বা 10,000-এর কম থাকে, তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটা স্কাত্তাভাগে নির্ধারণ করবে আপনার টাকাটা দিতে হবে কি হবে না, বা কমিউন, যে কমিউন আপনি বসবাস করেন সেই কমিউন নির্ধারণ করবে যে আপনি কত টাকা আপনি দিবেন আপনার বাচ্চার জন্য। যদি 40 ঘন্টার মতো যদি আপনি থাকেন তাহলে ডে কেয়ারে সাধারণত 40 ঘন্টা পর্যন্ত অ্যালাউ করবে, যদি আপনি ফুল টাইম জব হোল্ডার হন। আশা করি আপনারা ইনফরমেশনগুলো পেয়ে উপকৃত হবেন, কিছুটা হলেও আপনার ধারণা আসবে যে ডে কেয়ারগুলো এখানে কী ধরনের সিস্টেম মেনটেন করে। 6 বছরের পরে যখন আপনার বাচ্চা ডে কেয়ারে যাওয়া শুরু করবে, 6 বছর থেকে আপনার স্কুল শুরু হবে এবং প্রথম স্কুল ক্লাসটা হচ্ছে নল ক্লাস বলা হয় এখানে, অর্থাৎ 0 ক্লাস। ওই 0 ক্লাসে আপনার বাচ্চাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। এর আগে থেকেই শেখানো হয় 6 বছর থেকে। আমার বাচ্চা এখন নল থেকে এখন 1-এ উঠবে। এই 1 বছরে সে সুইডিশে অনর্গল কথা বলতে পারে এবং সে সুইডিশে আমার বিভিন্ন কলিগদের সাথে যখন সুইডিশে কথা বলে আমার কাছে মনে হয় যে একটা সুইডিশ বাচ্চাই কথা বলছে, এতটাই পারফেক্ট তার প্রোনাউন্সিয়েশন। এটাকে উত্তালা বলা হয়, উত্তাল, এতটাই প্রোনাউন্সিয়েশন অ্যাকিউরেট যে সুইডিশটা খুব কমফোর্টেবল তার সাথে কথা বলতে। সো আমি বলবো যে আপনি যখন এখানে আসবেন আপনার বাচ্চাকেও তারা ওইভাবে প্রিপেয়ার করবে। এখানের এডুকেশন সিস্টেম অনেক 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 উন্নত। এরা অনেক সুন্দরভাবে ক্রিয়েটিভ ওয়েতে বাচ্চাদেরকে লেখাপড়া করায়, যেন সারাদিন বাচ্চা বোর না হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে সব কিছুই এখানে ফ্রি, স্কুল থেকে দেওয়া হবে, আপনাকে কোনো টেনশন করতে হবে না। সো আমি বলবো যারা এখানে এসে কাজকর্ম করছেন বা করবেন, চিন্তাভাবনা করছেন বা এখানে এসে স্টাডি করবেন, আপনার বাচ্চা কোথায় থাকবে এই ধরনের টেনশনে আছেন, তাদের কোনো চিন্তা নেই। তারা এখানে এসে স্টাডির পাশাপাশি আপনাদের বাচ্চাকে ডে কেয়ারে রাখতে পারবেন। একটা অসুবিধা আছে, অসুবিধাটা আমি বলে রাখছি। যারা নতুন স্টুডেন্ট হিসেবে এখানে আসছেন, তারা পার্সন নাম্বারে অ্যাপ্লিকেশন করার পর তাদের বাচ্চাদের জন্য যখন রেজিস্ট্রি করছেন তখন আপনাদেরকে মিনিমাম 6 মাস পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। এই 6 মাস আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আমিও করেছি এই কষ্ট, কিন্তু বাচ্চাকে একা রাখাটা এখানে ইলিগাল, কিন্তু আপনি বাসায় বাচ্চা একা রেখে যেতে পারবেন না। তো এই ধরনের কাজ এখানে অনেকে করে। তো আমি বলবো যে আপনারা সবাই ইনফরমেশনগুলো দিয়ে উপকৃত হবেন। নেক্সট আরও কিছু ইনফরমেশন থাকবে এই ডে কেয়ার নিয়ে এবং বাচ্চাদেরকে নিয়ে, যে বাচ্চাদেরকে আপনারা কীভাবে ভরণ পোষণ করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।